আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে যেহেতু ঈদ, আমাদের কিন্তু কিচেন থেকে শুরু করে বাসার প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তো আমরা যতই দেশের বাড়ি যাই, ঈদ করতে আর যাই করি না কেন, আমরা চাই নিজের বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে। আর যারা বাড়িতে থাকেন তাদের কথা তো আলাদাই, তারা সবসময় চান নিজের বাসাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাক। তো আপনি কীভাবে খুব সহজেই আপনাদের থাই গ্লাস জানালা পরিষ্কার করবেন সেটা দেখে নিন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই পরিষ্কার করি, সবাই পরিষ্কার করতে পারি, তবে কিছু কিছু টিপস মেনে এই কাজগুলো করলে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়, সময়ও কম লাগে, কষ্টও কম হয়। তো আজকে আমি একটা স্প্রে তৈরি করব, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব জানালাগুলো কীভাবে মুছলে খুব দ্রুত আপনি মুছে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওর মাঝে কিন্তু আপনাদের জন্য উপকারী কিছু টিপস রয়েছে যা আপনাদের অনেক কাজে দিবে। তো প্রথমে আমি যেটা করেছি, একটা স্প্রে তৈরি করে নিয়েছি। স্প্রেটা আমি কী দিয়ে তৈরি করেছি ভিডিওর মাঝেই আছে, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবারে এই স্প্রেটা দিয়ে আমি পুরো জানালার শুধু গ্লাসটা এভাবে স্প্রে করে দিচ্ছি প্রথমে। এবারে একটি গেঞ্জি কাপড় নিয়েছি, গেঞ্জি কাপড় নিয়ে এভাবে পুরো গ্লাসটা মুছে নিচ্ছি। আর এই স্প্রেটার কারণে গ্লাসের কোনো রকম স্পট থাকবে না, একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, সেটা দেখে বুঝতে পারছেন। যেহেতু আমার মেন রাস্তার ধারেই, মানে মেন রাস্তার সাইডেই আমার বাসা, তাই প্রচুর পরিমাণে এই জানালা ময়লা হয়, তাই জানালাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমার মাঝে মাঝে করতে হয় বলে আমি এই স্প্রেটা রেডি রাখি। আর স্প্রেটা কিন্তু তৈরি করতে আপনাদের বাইরে থেকে কিছুই কেনা লাগবে না, ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনি করে নিতে পারবেন। তো দেখুন কত সহজেই আমি এই থাই গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে আপনারা কিন্তু অনেকেই দেখা যায় যে নিচের সাইডটা পরিষ্কার করে নেওয়ার পরে উপরের সাইড পরিষ্কার করেন, এতে হয় কি নিচের সাইডটা আবার ময়লা হয়। তাই আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে পরিষ্কার করছি সেটা পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ঝামেলাটা আর হবে না। প্রথমে আমি এইভাবেই থাই গ্লাসটা পুরোই পরিষ্কার করে নিলাম। আর এখানে গেঞ্জি কাপড় ব্যবহার করলে যেটা হবে, আপনার কিন্তু পরিশ্রমটা কম হবে। অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করেন, সিনথেটিক কাপড় বা কোনো উলের কাপড়, উলের কাপড় ব্যবহার করবেন না, শুধুমাত্র গেঞ্জি কাপড়ই ব্যবহার করবেন, দেখবেন এক ঘষাতেই কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল, আমি গ্লাস পরিষ্কার করে নিয়েছি। এবারে যেটা করব, আমার এই উইন্ডোতে আছে নেট, আমি মশা থেকে বাঁচার জন্য উইন্ডোতে নেট লাগিয়েছি। এবার নেটটা কীভাবে পরিষ্কার করব সেটাই দেখে নিন। আমি এই স্প্রেটা এখানে স্প্রে করে দিচ্ছি, তারপরে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যাদের কাছে ব্রাশ রয়েছে তারা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন, তবে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে যেটা হয়, নেটের ভেতরের ময়লাগুলো গেলেও কিন্তু ধুলো ধুলো একটা ভাব থাকে এবং এখানে একটা কালো ময়লা জমে, সেই ময়লাটা কিন্তু ওঠে না। তাই অবশ্যই এই স্প্রেটা ব্যবহার করবেন। স্প্রেটা ব্যবহার করে যদি নেটটা মুছে নেন তাহলে একেবারে নেটটা চকচকে ঝকঝকে হয়ে যাবে, এখানে একটা ধুলো ধুলো ভাব থাকে, সেই ধুলো ভাবটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে পুরো নেটটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি ঠিক এই জানালার যে প্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ভালো করে মুছে নিচ্ছি। চ্যানেলগুলো ওপর থেকে মোছা শুরু করবেন, তাহলে নিচটা যখন পরিষ্কার করবেন তখন আপনাদের সুবিধা হবে। তো চ্যানেলের ওপর সাইডটা, পাশের সাইডটা সবই আমি এভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আমি এবার নিচের সাইডটা পরিষ্কার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই জানালার নিচের সাইডটা কী পরিমাণ ময়লা হয়েছে, আর উপরে পরিষ্কার করেছি, উপরের ময়লাগুলো কিন্তু নিচে এসে জমা হয়েছে। তো আমি প্রথমে নিচের এই চ্যানেলটা পরিষ্কার করব, তার জন্য একটি ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশ দিয়ে কিন্তু সব ময়লাগুলো এক জায়গায় করে নিচ্ছি। তাহলে যে সুবিধাটা হবে, আপনি এক জায়গায় থেকে উঠিয়ে ফেলতে পারবেন। দেখুন এইভাবে আমি ব্রাশ দিয়ে সব এক জায়গায় করে নিচ্ছি, তবে দেখা যায় এই জানালার ভেতরে, থায়ের এই ভেতরে ভেতরে কিন্তু প্রচুর ময়লা চলে যায়। আপনি যদি ভেজা কাপড় দিয়ে মুছেন বা নেটের ব্যাগ দিয়ে যেভাবে মুছেন না কেন, ভেতরের ময়লাগুলো কিন্তু কাদা কাদা হয়ে যায় আর উঠতে চায় না। তো এই ভেতরের ময়লাগুলো ওঠার জন্য দারুণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখুন আমি এক সাইড থেকে ময়লা কিন্তু এক জায়গায় নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে আমি নিয়েছি একটি স্ক্রুড্রাইভার, আপনারা যে কোনো শোষালো জিনিস নিতে পারেন। নেওয়ার পরে কাপড় সহ এভাবে এর ভেতরে যদি এভাবে একটু চেপে চেপে দেন, দেখবেন ভেতরের ময়লাগুলো চলে আসবে। এই ভেতরের ময়লাগুলো যদি আপনি ঠিকঠাক মতো না পরিষ্কার করেন তাহলে জানালার কিন্তু আস্তে আস্তে ময়লাগুলো জমতে জমতে একেবারে কাদা হয়ে যাবে, আর জানালার এই গ্লাসগুলো কিন্তু তখন টানা যাবে না, খুব হার্ড হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। তো আমি এভাবে ভেতরটাও ক্লিন করে নিচ্ছি, এবং এই গ্লাসগুলো এই পাশে টেনে দিয়ে আমি ওই সাইডটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিব। আর এই চ্যানেলের চারপাশে দেখা যায় বৃষ্টির পানিতে অথবা অন্য কোনো কারণে এই যে সাইডগুলো আছে, সাইডে চিপাই চিপাই ময়লাগুলো আঠা হয়ে জমে থাকে, তাই আপনারা এগুলো একটু শোষালো জিনিস দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন চিকন মাথা হওয়ার কারণে এগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই সাইডটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই কাপড়ের ভিতরে আমি স্ক্রুড্রাইভারের এই মাথাটা দিয়ে দিয়েছি এবং এইভাবেই এই কর্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। কত সহজে ক্লিন হয়ে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন।
কোনো কাজ যদি আমরা নিখুঁতভাবে না করি তাহলে দেখা যায় সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু ময়লা জমতে জমতে নষ্টই হয়ে যায়, একসময় কিন্তু দেখা যায় সেটার ব্যবহারের যোগ্য থাকে না। আপনার থাই গ্লাস যদি এভাবে পরিষ্কার করেন বা থাই গ্লাসে জানালা চ্যানেলগুলো এভাবে পরিষ্কার করেন তাহলে দেখবেন সারা জীবন নতুনের মতো থাকবে, পুরনো দিনও পুরনো হবে না। এবার আমি জানালার এই নিচটা পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি ধুলোগুলো এক সাইডে সরিয়ে নিচ্ছি। এই ধুলোর উপরে যদি আপনি ভেজা কাপড় দিয়ে মোছেন বা স্প্রেটা দিয়ে মোছেন তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, এখানকার কালারটা নষ্ট হয়ে যাবে আর এই জায়গাটা দেখতে খুবই খারাপ হয়ে যাবে। তার আগে এভাবে ব্রাশ দিয়ে ধুলোগুলো সরিয়ে নেবেন, তারপরে এই স্প্রেটা একটু স্প্রে করে ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। এরপরে আপনারা আস্তে আস্তে এই গ্রিলগুলো পরিষ্কার করে নেবেন। তো আমি এই স্প্রেটা কী দিয়ে তৈরি করেছি সেটা দেখে নিন বন্ধুরা। এখানে আমি নিয়েছি একটি পরিষ্কার বোতল, এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিব আমি লিকুইড ডিশওয়াশ। লিকুইড ডিশওয়াশ যদি আপনার ঘরে না থাকে সেক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তবে এখানে লিকুইড ডিশওয়াশ বা শ্যাম্পুর পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দেবেন। এখানে আমি যে পরিমাণ পানি দিয়েছি তার ভেতরে হাফ চা চামচ পরিমাণ দিলাম, বাস রেডি হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, স্টেপ বাই স্টেপ এভাবে জানালা পরিষ্কার করবেন, আপনাদের জানালা পরিষ্কার করতে আর কোনো কষ্টই হবে না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত বিদায়।